আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে 24 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। শেষ দুদফার লোকসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে, আগামীকাল ফের রাজ্যে আসছেন অমিত শাহ। শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপের রূপ নিতে চলেছে, ক্রমশ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের ভর্ৎসনা এবং কড়া শাস্তির মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত 24 ঘণ্টা তিনি প্রচার করতে পারবেন না। কমিশন বলেছে, মুখ্যমন্ত্রীকে নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন শ্রী গঙ্গোপাধ্যায়। যে কোনো মহিলা সম্পর্কেই এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার একজন ব্যক্তির কাছ থেকে এহেন জঘন্য মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, গত 15ই মে তমলুকের একটি নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। তাতে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। তমলুক আসনে ভোট নেওয়া হবে ষষ্ঠ দফায় আগামী শনিবার, তার প্রচার শেষ হতে বাকি আর দুদিন। রাজ্যের শেষ দুদফার ভোটের প্রচার তুঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসিরহাট ও বারাসাতের দলীয় প্রার্থীদের সমর্থনে আজ জনসভা করেন। বসিরহাটের সভায় তিনি বলেন, সন্দেশখালি নিয়ে বিজেপির ঘৃণ্য চক্রান্ত ফাঁস হয়ে গেছে, মহিলারাই সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। আমি প্রথমেই বলবো, সন্দেশখালীর মা বোনদের জন্য যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনদের অসম্মান করা হয়েছে, আমি মর্মাহত, আমি দুঃখিত। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। তৃণমূল প্রার্থী ভোটে জিতলে তিনি সন্দেশখালী আসবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অশোকনগরের সভায় তৃণমূল নেত্রী আবারও সিএএ এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড শোকে ঘিরে আজ তুলকালাম কাণ্ড বাঁধে আচমকাই মিছিল লক্ষ্য করে জলের বোতল, ইট, জুতো ইত্যাদি উড়ে আসতে দেখা যায়। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, অভিযোগের তীর শাসক দলের দিকে। বাঁকুড়া কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে আজ শালতোড়ায় জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, বিজেপির ক্ষমতা নেই এরাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার। পুরুলিয়ার বিজেপি প্রার্থীর সমর্থনে কাশীপুরে রোড শো করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের সাধু সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। দেখুন, রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবে, এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসোলিডেট করার জন্য এই সব কাজ করছে, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমলো, কারণ মুসলমানরা সংখ্যালঘুরা বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় করতে পারে ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয় তারপরে কাজের কাজ কিছু করে। এদিকে কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়ালেও আজ বহরমপুরে সাংবাদিকদের তিনি বলেন, সাধু সন্তদের কটু কথা বলে নিকৃষ্ট মানে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার প্রায়ত্বে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন, ভাবছেন সাধু সন্তদের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দেবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ইস্যুতে সরব হয়েছেন। আজ কেশপুরের এক জনসভায় তিনি বলেন, সাধু সন্ন্যাসীদের অপমান বাংলার মানুষ বরদাস্ত করবে না। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ বলেছেন, রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, রাজনীতিতে তাদের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা অংশগ্রহণ করেন না, ভোট দেওয়ার ব্যাপারে ভক্তদের কোনো উপদেশও দেন না তারা। এদিকে শিলিগুড়ির সেবক রোডের সালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের আবাসিকদের বসবাসের জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের
মামলা চালানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। রাজ্যে প্রচারে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভোর রাতের ওই ঘটনার তীব্র নিন্দা করেন। অন্যদিকে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সনাতন সংস্কৃতি মঞ্চ আগামী শুক্রবার কলকাতায় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাগবাজারের মায়ের বাড়ি থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা পর্যন্ত মিছিল করবেন তারা। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন। কাঁথি, ঘাটাল, পুরুলিয়া এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও আগামীকাল উত্তর ও দক্ষিণ কলকাতা এবং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসভা ও রোড শো করবেন। 85 ঊর্ধ্ব দুই নাগরিকের হোম ভোটিংকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে কলকাতার বেলেঘাটা এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষের অভিযোগ, তিনি দলের পোলিং এজেন্টকে ঢোকানোর কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের লোকজন তার উপর চড়াও হয়। তাকে বাঁচাতে গিয়ে মার খান দলেরই এক কর্মী। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, বহিরাগতদের নিয়ে এসেছিল বিজেপি। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। অন্যদিকে 100 নম্বর ওয়ার্ড জুড়ে যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সমর্থনে লাগানো সমস্ত ফ্লেক্স হোর্ডিং শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দল। সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে সেই ছবি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শনিবার যে 8টি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে ঘাটাল। নজরকাড়া এই কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। হুগলি ও মেদিনীপুরের মতো ঘাটাল লোকসভা কেন্দ্র এবার দেখছে দুই তারকার লড়াই। একজন তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী বা দেব, অপরজন বিজেপির বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি। মোট প্রার্থী আছেন 7 জন। 2014 ও 2019 তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে এবার তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা আসনে প্রার্থী হয়েছেন দেব। 2019 তিনি প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষকে লক্ষাধিক ভোটে পরাজিত করেন। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48% মতো, আর বিজেপি প্রায় 41%। বামফ্রন্টের শরিক সিপিআই প্রায় 6.5% এবং কংগ্রেস 2% সামান্য বেশি ভোট পায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন 7টি বিধানসভা খণ্ডের মধ্যে সবং, পিংলা, দাসপুর, ঘাটাল ও কেশপুর এই 5টিতে তৃণমূল কংগ্রেস এবং পাঁশকুড়া, পশ্চিম ও ডেবরা এই দুটিতে বিজেপি এগিয়ে ছিল। 2021 বিধানসভা নির্বাচনে অবশ্য ঘাটাল ছাড়া বাকি 6টি কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস, ঘাটালে জেতে বিজেপি। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48% বেশি, বিজেপি 43% মতো এবং বামফ্রন্ট ও কংগ্রেস মিলে প্রায় 6.5%। পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার হয়েছেন ডক্টর সোনাওয়ানি কুলদীপ সুরেশ। নির্বাচন কমিশন গতকাল এই পদ থেকে ধৃতিমান সরকারকে সরিয়ে দেয়। আগামী শনিবার 6ষ্ঠ দফা নির্বাচনের সময় বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আগামীকাল বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন জেলার জেলাশাসকরাও বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার ওপর কেন্দ্রীভূত ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপের রূপ নিতে চলেছে। এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। টসে জিতে সানরাইজার্স প্রথমে ব্যাট করছে। স্থানীয় সংবাদ শেষ হলো।